हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल होमिओ सेवा। होमिओ सेवा चैनल पक्ष से चले एलाम शिशु परिचर्यार नतून एक विषय निये आपनादेर माझे। आमी डॉक्टर एस एम नूरुल आलम थाकबो आपनादेर पाशे। आमार आजकेर आलोच्य विषय शिशु परिचर्यार शिशुर खाबार दाबार, कोन बयसी शिशुके की रकम खावानो उचित, एटार एकटा तालिका आमी आपनादेर माझे तुले धरार चेष्टा करब। तब तार आगे जरा एखोनो आमार चैनलटी सबसक्राइब करें नी, प्लिज सबसक्राइब माई चैनल एंड प्रेस द बेल आइकन, जाते परवर्ती नतून भिडियो आसा मात्र आपनार काछे नोटिफिकेशन पौंछे जाए। आमार आजकेर आलोच्य विषय शून्य थेके एक बछर बयसी शिशुदेरके आपनि कि धरनेर खाबार दाबार दिबेन। যদিও আমাদের বাবা মাদের শিশুদেরকে খাওয়ানোর ব্যাপারে একটু উগ্র মেন্টালিটি রয়েছে, তারা ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজের মন মতো করে শিশুদেরকে খাওয়াচ্ছে। শিশু ঘুমিয়ে আছে, শিশুকে ঘুমের থেকে উঠায় খাওয়াচ্ছে, শিশুকে একটু পর পর খাওয়াচ্ছে, খাওয়ানোর মাত্রা এত বেশি যে শিশু সহ্য করতে না পেরে বমি করে দিচ্ছে। মা এটা বুঝতেই পারতেছে না যে তার খাবার হজম হচ্ছে না। কিছু কিছু মা তো দেখা যায় যে এরা ডাক্তাররা বলে অন্যান্য খাবারের পাশাপাশি তাকে বুকের দুধ দেওয়ার জন্য, মায়েরা করতেছে কি বুকের দুধ বাদ দিয়ে তারা অন্যান্য খাবার খাওয়াইতেছে, কারণ তাদের বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, তাদের ফিগার নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে মূল কারণ। তো আমরা দেখে নিব যে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদেরকে কী ধরনের খাবারগুলো আমরা কতটুকু পরিমাণে খাওয়াবো এবং সেই খাবারগুলোতে আসলে কী পরিমাণ ভিটামিন রয়েছে। নরম ভাত, শিশুকে আমরা নরম ভাত খাওয়াতে পারি। নরম ভাতে প্রায় 1/4 আমরা খাওয়ানোর চেষ্টা করব, তাতে 650 গ্রাম ক্যালোরি পাওয়া যাবে। ছোট রুটি দুধে ভিজিয়ে খাওয়াবো, সেটাতে আমিষ পাওয়া যাবে প্রায় 22 গ্রাম। ডাল, চাল এবং খিচুড়ি, এই খিচুড়ি খাওয়াবো, যে খিচুড়িতে আমরা প্রায় 347 মিলিগ্রাম আয়রন আমরা পেয়ে থাকব। আলু চটকিয়ে খাওয়াবো, ছোট আলু চটকিয়ে খাওয়াবো, সেটাতে মনে করেন ভিটামিন ই এ পাওয়া যাবে 310 IU। শাকসবজি ভাতের সাথে খাওয়াবো 1/6 পরিমাণ, তাতে ক্যারোটিন 1680 মিলিগ্রাম পাওয়া যাবে। পাকা কলা দৈনিক 1টা খাওয়াবো, ভিটামিন B2 68 মিলিগ্রাম পাওয়া যাবে। ডিম 1টা খাওয়াবো, যদি শিশুর শরীরে সেটা সহ্য হয় সেক্ষেত্রে এই ডিমের মধ্যে ভিটামিন C 17 মিলিগ্রাম পাওয়া যাবে। এই চার্ট ফলো করে আমরা চেষ্টা করব আমার শিশুকে সে যতটুকু পরিমাণ খেতে পারবে, যতটুকু পরিমাণ খাওয়ার পরে তার শরীরে হজম হবে ততটুকু পরিমাণই আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আপনি যদি আরও বেশি তথ্য জানতে চান, আপনি কোনো ভালো একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ করেন, তিনি আপনাকে খাবারের এই চার্ট আপনার শিশুর অবস্থা অনুযায়ী, তার শরীরের এনার্জি অনুযায়ী, গ্রোথ অনুযায়ী তিনি তাকে দেখে তার খাবারের চার্ট তৈরি করে দিবেন। নিজে মন গড়া কোনো খাবার আপনার শিশুকে না দেওয়াটাই উত্তম হবে। আর অন্যান্য খাবারের পাশাপাশি অবশ্যই 2 বছর বয়স পর্যন্ত শিশুকে নিজের বুকের দুধ পান করান, এটা শিশুর জন্য, শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের জন্য অতীব জরুরি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, চলে যাচ্ছি তবে যাচ্ছি না, ফিরব শিশু পরিচর্যার নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।